চলে না ওরে কাটলো জনম অঙ্ক কষে হিসেবে তবু মিলল না কাটলো জনম অঙ্ক কষে হিসেবে তবু মিলল না গুরু আমার সংসারে চলে না ওরে গুরু আমার সংসার চলে ছিড়ে যাওয়ার ভয় জুতো জোড়াও দেনা পায়ে হয়ে যাবে ক্ষয় ছাতাখানা যদি মেলে ধরতাম রোদ বৃষ্টি হলে দুদিনেও টিকতো না তো কেউ তো বুঝে না গুরু আমার সংসার চলে না গুরু গুরু আমার সংসার চলে না জমি কিনি এইটা কোনো খারাপ নেশা কি হিংসা করে দুষ্ট লোকের সাথে আমার স্ত্রী জমি কিনি এইটা কোনো খারাপ নেশা কি আরে হিংসা করে দুষ্ট লোকের সাথে আমার স্ত্রী গুরু আমার সংসার চলে না ওরে গুরু আমার সংসার সংসার চলে না কিয়ত্রিশ শিবানীর ভাই মানে ওই সর্দির ভাই আমি ভাই কি আসছিস তুই তুই তো পাঁচ পাখড়ি দিয়ে আসছিস আমার নেই নাকি না তোর পূজা করাই লাগবে শিবানি তোমাকে ওই ঘন্টা আছে না আর বেল পাতাটা তো এগুলো লই যাও কানের উপর এমন দাঁত দিমু তোর কিডনি তোর এ মজা করবে মজা করবে কিডনিতে নামে জানা তুই মরে বেটা দাদি আই গুলাই তুই তো ভারী দেখা তুই সুরে বাড়ি বয়সে মস্তানি করছু তো কে আসতে কইছে আমার ঘরে বাড়ি আমি আইসি শোনো আমি আসছি আমার আমার তোমার জন্য মন্ড অস্থির লেগ দিয়েছিল ভাবছিলাম যে একটু দুই নয়টা জুড়ে ইয়ে এমন শয়তানের না তোর পূজা করা লাগবে ভাই আর না করতে পারবো না বাহি থাকলো পূজা করলে হইবে সব জোগাড় যন্ত্র আইস তুই আব্বা আপনি কি পাইছেন আপনি কি পাইছেন আব্বা কন্ত কি পাইছি আপনাদের মতন গুণধর পুত্র পাইছি আজরাইল জামাই পাইছি আর যমদূত ভাগ্নে পাইছি বুঝিছা সে কথা শুনবে চাইনি আমার শ্বশুর আব্বাকে আপনি অপমান করেছেন কি জন্য জব চাই দিতে হবে তো শ্বশুর কি রে নিশা নিশা করে আইছো নাকি ওইসব আজে বাজে নিশা মানে আমি করি না এখন আমার শ্বশুর আব্বা জব্বর আলী নাসিনার ভান করলে তো চলবি না আমার শ্বশুর আব্বা জব্বর আলী সাহেবকে আপনি কি জন্য আজে বাজে কথা কয়ে অপমান করেছেন তিনি মনের মধ্যে কি পরিমাণ কষ্ট পেয়েছেন আপনি জানেন আপনি এত বাজে লোক হলেন কেন করে আব্বা আপনার জন্য আমার শ্বশুর আব্বার সামনে আমি মুখ দেখার পারি না জব্বর আলী তোর কোন পুষ্যের শ্বশুর আছে দেখে তোর এত বড় সাহস আমার সামনে খাড়ায় চোখ তুলে কথা কস এত ফিটফাটের কনে যাওয়া আসতে আমি কনে যাচ্ছি সেটা কি কারো জানার প্রয়োজন আছে নাকি আমার সাথে মেজাজ দেখানো আজ থেকে তোর ভাইয়ের সঙ্গে কি হয়েছে না হয়েছে তার জন্য কি আমি দায়ী আমি কাউকে দায়ীও করতেছি না কাউকে ডিস্টার্বও করতেছি না কনে যাস তো না কয়ে গেলে তো একটু ডিস্টার্ব হওয়াসতেই চিনতে হয় না বিয়ের জন্য পাত্রী দেখতে যাচ্ছি হাসার কি হইল
বিশ্বাস হচ্ছে না তাই না হয় আবার হয়ও না পাত্রি দেখবার গেলে তো মুরব্বি গার্জেন লাগে তোমার সাথে তা কিছু দেখতেছি না জাগারে ওসব নাই জাগারে সবকিছু সারাই চলে বাবু আর খালি পাত্রি দেখা না মেয়ে পছন্দ হলে মনে করো বিয়ে করে বউ নিয়ে বাড়ি ফিরবে পারি হঠাৎ এত জরুরি তুমি না মালয়েশিয়া যাচ্ছিলে না ওইসব এখন বাদ আর বিয়ে কিসের জন্য তুমি বোঝো না ভাবি রাধা বাড়ি করার জন্য তো বাড়িতে একজন লোক দরকার বাউলের মতো আর কয়দিন ঘোরা যায় তাকে এখন আর বেশি কথা করতে পারতেছি না ভাবি বন্ধু বান্ধব সব অপেক্ষা করতেছে দেরি হয়ে যাচ্ছে শুভ কামে যাচ্ছ খালি মুখে কেন সাইডে ভাত খেয়ে যাও থাইক আমি আর সাইডে ভাত খেয়ে তোমার সংসারে অশান্তি বাঁধাবে চাই না ঝামেলা করিস নে তো নহর এমনিতে মিজাজ খুব খারাপ আছে গোল মিজাজ কিন্তু তোর সাথে বেশি খারাপ হয়েছে আমার কচ্ছি ভালো করে চা দে কলেম তো বসিস নে কোনো চাটা হবি না ওসব ফিরির দিন শেষ কিডা টেকা দিয়ে চা খাওয়ার লোক সিডা তো আমি জানি যা যা খামাখা সিট দল করে বসে থাকিস যা তো ভাই অনেক কষ্ট করে রাগ চেক দিয়েছিলাম রে ফরহাদ তুই কত বড় দোকানদার হয়েছিস রে ফরহাদ তোর এই দোকান থেকে এক কাপ চা কেই না হোক কিনে খাবার পারে না ভাই তোর দোকানের দাম কত রে হ্যাঁ তুই চা দিব না কই আমাকে অপমান করতেছ তোর দোকান আমি ভাঙতে ফেলবো মজনুর পয়সা খায় গুন্ডেমি করে আমার সাথে গুন্ডেমি করিস না তোকে আমি দেহে দেবো রে নহর কি ভাগনে এখানে দাঁড়িয়ে কি করছো গোল্লা তোমাকে আমরা খুঁজে খুঁজে তো হয়রান তোমরা আমাদের গাছে উঠি দিয়ে কোথায় হারিয়ে গেলে সে কি কথা বলছো না কেন এখানে দাঁড়িয়ে করছোটা কি সেটা তো বলবে নাকি ওই পূজা করার লেগে অপেক্ষা করতে আছি কি বলছো কি হয়েছে তোমাদের বলো তো কিসের পুজো ওই যেকালে পূজা করবো অনেক আওয়াজ হইবে টের পাইবে না এখন জানতাম না আচ্ছা ঠিক আছে পুজোর কথা নয় না বললে কিন্তু তোর সাথে তো আমাদের জরুরি কথা আছে এদিকে ভূপেনটা কোথায় হয়ে গেল বলো তো সব শুনবেন সব পরে বলবো মানে অসুবিধা নেই আপনারা যান আপনারা থাকলে পূজার ভক্তিটা একটু কম হয়ে যাবে যান যান মামা লই যান ঠেলে লই যান যান ভাবলাম এই গিরাম দিয়ে একটা ঘুরন দিয়ে আসি বুঝতে পারিস আর ওই যে নজর আলী মাসি আছে না তার সাথে একটু দেখা আসি বুঝিও এখন দিক যাইস নে ঝগড়া করলু না তার মনে কি থাকে ক যায় যদি কিছু একটা করিয়ে বসে ওরা তো সিটার আরে সেদিন আমার ঘরে গেছে এই মানে তুই যা কোয়াস নে আরে মিলনের গায়ে হাত দেবে এরম বাংলাদেশে আনো জন্মগ্রহণ করেছে কি এই যে কানাই মামা বলাই মামা আমার আশাটা দেহে সুন্দর করে যে কাটিয়ে হইলে দুইজন ব্যাপার দেখ মনে কর যে তোর ভয়ে পালিয়েছিল পালিয়ে থাকলে তো আর বাঁচা যাবে না না মামা শুনলাম অনেকদিন আইসো এখানে এবার কাটিয়ে পড়ার ব্যবস্থা আর বুঝতে পারিস মিলন ছোট মানুষ মতো কথা বল বেয়াদবি করবি না বলে দিচ্ছি এই তোমরা মেশামশাইয়ের সাথে যে ব্যবহারটা করলে সেটা কিসের মধ্যে পড়ে
মরা বোনের উপর খুব দরদ আসছে শুনলাম। আমার মা তো তোমাকে জীবিত বোন, তারা তো একটা বারের জন্য দেখতে যায়। এসব রাশের রাজনীতির যুগ শেষ, বুঝতে পারিস? রাশের রাজনীতি ভুলিয়ে যাও, মিলন দত্ত চলে আইছে। সর্দি একটু ঘুরিয়ে আসতে, তাড়াতাড়ি আসিস। কতক্ষণ ধরে এই পূজার ফুল লইয়ে বই রয়েছি, সেই জানি ভালোবাসা হয়ে গেছে, তুমি ভুল বুঝছো না। গোল্লা দাদা, আপনি কি আমারে মারবেন? না না দুর্বাড়া, কি কও সি, তোরে তোরে পূজা করব পূজা, তুই কও নাই যে দেবতা যে ফুলে তুষ্ট। কিন্তু আপনি যে হুলির কথা কইছিলেন এটা তো সেটা না, এখন তো দেখতেছি অন্য একটা ফুল নিয়ে দাঁড়ায় রয়েছেন। সর্দি কি তুই হারা ধরলে বলা, পূজা তো থামবে না। আর তুই যে আমার সম্মান করি আমনে আমনে করে কথা কইতে আসো, এতই ফুলের গুণ। গুল্লা দাদা, দাদা ও গুল্লা দাদা, আপনি কি আমার ওইটা দিয়েই মারবেন? দেখবিলে দাদা দাদা কই আর রামায়ণ গান শুরু করছো, হ্যাঁ তো ঠেয়ে জানি তুই লক্ষণ আর আমি রাম, লাভ নাই পূজা থামবে না মানু। ক্যা এ ফুল তোর পছন্দ না, তা দিলাম হালাই দিলাম। আগিলে যে ফুল ওই যে পাঁচ পা প্রিয়লা ফুল, ওই দিয়ে শুরু করি। আমি বুঝতে পারিছি গুল্লা দাদা, আপনি তো আমাদের স্মরণ মারবেন না, তো হয়েছে কি ও দাদা কথাটা শুনে তারপরে পূজা শুরু করেন? মনু পূজার সময় এত কথা কর, আচ্ছা কী কবি সংক্ষেপ কর। খুঁজছিলাম কি গুল্লা দা, আপনি তো আমার একটা স্মরণ মারবেন, কিন্তু যেন মারবেন সে জায়গাটা একটু লক্ষ্য করে দিয়েছে, দেন তা একজন কোনো লোকজন নেই, একেবারে হা জায়গা। আর এই হা জায়গায় যদি আপনি এক টাকা নিয়ে একশোটাও স্মরণ আমারে মারেন তাহলে কিন্তু কোনো কাজ হবে না, কেউ তো দেখলো না ব্যাপারটা। আর যদি কেউ নাই দেখে তাহলে তো আপনার ক্ষোভটা থাইয়াই গেল, মেটলো না। মানে আমি যদি অস্বীকার করি তাহলেই তো শেষ। তাই করছি কি যেন লোকজনের সমাগম আছে ওর মধ্যে নিয়ে চলো, নিয়ে লোকজনের মধ্যে ঠাস ঠাস করে আমার থাপড়ালে কোনো সমস্যা নেই, যেহেতু অন্যায় করেই ফেলেছি চট তো আমার খাওয়াই লাগবে। হ্যাঁ ল মজনুর চায়ের দোকান বলে আবার চালু হয়েছে, ওখানে ক্যারাম্বোর্ড ট্রামোর্ড ব্যাগ বহাইছে, ওখানে তোর প্রয়োজনীয় লোক সমাগম পাবি, অসুবিধে নাই, ওখানেই রঙ্গমঞ্চ ল। হেলার হেলার বেলই তোমার বস্তার মধ্যে হামদাইয়ের রপি দাও। আমার উপরে আপনার বেটা নহর যে জুলুম করিছে এর আপনি উপযুক্ত বিচার করবেন চাচা, তা না হলে কল অন্য রকম কিছু হয়ে যাবে নি। নহরেক আমি ত্যায্য করেছি রে ফরহাদ, আমি তো বিচার করবার পারবো না, তুই যেরম করে পারিস বিচার কর গাজা। এ কথা কলি তো হবি না চাচা, আপনি কবে তাক ত্যায্য করলেন আমরা তো কিছুই জানবার পারলাম না। এই তো খানিক আগে, এখন কথাটা তুই জানলু, তোর তো চায়ের দোকান, মেলা লোকজন আসে, সকলে কথাটা জানাই দিব। তালি পরে কি আমি থানায় যাব চাচা? আরে কইলাম তো সেটা তোর ইচ্ছে, তাও আপনি কিছু করবেন না? পুলিশ আসে তাক যদি থানায় ধরে নিয়ে যায় তাহলে কি আপনার মান সম্মান উঠি আসবেনি চাচা?
উইয়ের মতন সওয়াল জন্ম দিয়েই তোমার মান সম্মান চলে গেছে রে ফরহাদ। নতুন করে অবশিষ্ট মান সম্মান হারাবার আর কিছুই নেই রে আমার। ঠিক আছে, আপনাকে সম্মান করি, সেই জন্যই বিচারটা আপনার কাছে দিবে রাইছিলাম। আপনার বেটা আমার যে পরিমাণ ক্ষতি করেছে আমি তো তাকে সহজে ছাড়িয়ে দেব না চাচা, আমি এর শেষ দিকে ছাড়ব। আমি তার প্রয়োজনে লাল সালামি থাকতাম। রেশমা, রেশমা মারে সারাদিন শুনলাম কিছু খাইস নাই, ওঠ মা ওঠ, একসঙ্গে বসে খাবো চল। আমি খাবো না, আপনি খাবেন। মারে নহরে কিছু কথা কইছি জন্যে তুই আমার উপরে রাগ করছ, আমার আর কি করার ছিল তুই কয়ালে। তাও তো নহরের বাপ আমাকে যে পরিমাণ অপমান করেছে আমি সে তুলনায় কিছুই করিনি। আমি তো সে কথা কইনি আব্বা, আপনি ঠিক কামই করেছেন। আমার যদি ভুল হয়ে থাকে তাহলে তুই কয়াতে আমি কি করব, এত অপমানের পরেও তুই যদি কোস তাহলে আমি যা নজর আলীর অনুরোধ করি। আপনি এই কথা মুখে আনবেন না আব্বা, নহরের জন্য আমার কষ্ট আছে এই কথা সত্য, কিন্তু আপনার অপমানের কষ্ট আমার কাছে তার সাথে মেলা বড়। আমি আপনাকে কারো কাছে ছোট ভাবে দেব না আব্বা। আপনি চলুন আব্বা, আমি খাচ্ছি। আমার যদি ভুল হয়ে থাকে তাহলে তুই কয়াতে আমি কি করব, এত অপমানের পরেও তুই যদি কোস তাহলে আমি যা নজর আলীর অনুরোধ করি। আপনি এই কথা মুখে আনবেন না আব্বা, নহরের জন্য আমার কষ্ট আছে এই কথা সত্য, কিন্তু আপনার অপমানের কষ্ট আমার কাছে তার সাথে মেলা বড়। আমি আপনাকে কারো কাছে ছোট ভাবে দেব না আব্বা। আপনি চলুন আব্বা, আমি খাচ্ছি। চল মা চল। ক্যামিলন, তোর বাপের শরীরের অবস্থা কি? তার শরীর তো আর কোনো সময় খারাপ দেখেনি মেসোমশাই, তাই খালি খালি ওষুধ খায়। মানে ওষুধ খাওয়াটা তার নেশার পর্যায়ে চলে গেছে। আচ্ছা আপনিই কন, একটা মানুষ যদি খালি খালি ওষুধ খায় তার শরীর কি ঠিক থাকে? অথচ মানে তার খাওয়া দাওয়ার ব্যাপারে কোনো রকম হুঁশ জ্ঞান নেই, কিচ্ছু নেই। ভালো মন্দ খাওয়ার জন্য মনে করেন যে পাগল হয়ে ওঠে, প্রত্যেকটা দিন তার বাজারে জাতিই হবে। এই বড় বড় মাছ, এই নাম জগ ভর্তি ভর্তি দুধ, মানে এইসব দেহে না আমার সমস্যায়, আমার শরীরটা একেবারে জ্বলিয়ে গিয়েছে। জমি বেছে বেছে খাওয়া তো গায়ে লাগে না, আমার ভূপেন তো ওইরকম হয়েছে। জমি বিক্রি করার মতো অবশিষ্ট কি কিছু আছে? আর আছে কিছু, তাই মানে মরে যাওয়ার সময় আসতে আসতে শূন্যের গোটায় চলে আসবে, এটা আমি নিশ্চিত করে কয়ে দিতি। এটি ভগবান, এইরকম ডুকলা মানুষ আমার বাপের জন্মেও আমি দেখিও নেই, গল্পও শুনিনি। রাজার ভাণ্ডার মাইশা মশা কিরম করে বেছে বেছে শেষ করে ফেলালো, ছাল পালগুলোর ভবিষ্যতের কথাও চিন্তে করল না। এই কথাটা তো তার সামনে কোয়ার উপায় নাই রে সর্দি। সে কয় ছালগুলোর লেহাপড়া শিওয়া মানুষ করে দিছি একটা বাদে, সেই আমি। আর মায়াগুলোর বিয়ে দিয়া হয়ে গেছে একদম, দায়িত্ব শেষ। মাও তো তারা সাপোর্ট কর না। না তুই ও কথা কইস নে কিন্তু মিলন, মাইশামশা তোকেও লেখাপড়া শেখানোর জন্য কম চেষ্টা করে নাই, একবার না দুইবার না তিন চার বের করে তো ফর্ম ফিল আপ করে দিছি, তার কেরা কি করবি? সব কথা বাদ দে দে সর্দি, ভিতরে অনেক সমস্যা আছে, সব কথা তো আর খুলিয়া কোয়া যায় না।
উপরে তো যা দেখা যায় সব কি ঠিক মেশে মশে তোকে বাড়ির সমস্যা নিয়ে বলছি সেইটা একটু খুলিয়ে কর। আমাদের বাড়ির বড় সমস্যা হচ্ছে ওই দুই অসুর। চিন্তা করে দেখ, আমি নাকি তোর মাসিক বিনা চিকিৎসায় মেরে ফেলাইছি, সেই কথা কয়ে নানান হামকি ধামকি দিতেছে। আমি শুনেছি, মানে সর্দির কাছে আমি সব ঘটনা আমি পরিষ্কার শুনে নিছি। পুরনো কাশুন্দি নিয়ে যখন তারা রাজনীতি শুরুই করেছে তখন আমরাও করবো। আচ্ছা মাসিমশাই, আপনি যখন ওই যে মাসিরে বিয়ে এসেছিলেন তখন তো আপনার শ্বশুর আপনার একটা নতুন সাইকেল দিতে চাইছিল, ঠিক না? দেবী গাবা করে সাইকেল কেনার সামর্থ্য থাকলি তো, ওরে বিয়ের রাত্রি থেকেই তো আমি প্রতারিত হয়ে আসতেছি। অমিলন, তুই হঠাৎ এ কথা জিজ্ঞাসা করতেছু কে? আছে আছে, কারণ আছে। এখন আমি যে কথাগুলো কব না, সেই কথাগুলো কালকে মামাকে সামনে ঠিক সেইভাবে ক্ষতি হবে। তারপরে আমি দেখতেছি রাজনীতি কারে কয়। সর্দি শোন, ঘটনা যে ওই যে সাইকেলের কথা বললাম না, কেন না হো? এটা কি তোর একটা আকল? এসব কী শুরু করছিস তুই? হঠাৎ করে হাতের পাঁচ পাও দেখে ফেলেছ মনে কর? আমি নতুন করে কিছু শুরু করিনি, আগে থেকে সব কিছু শুরু হয়ে গেছে। চুপ করে থাক, খুব একেবারে মাস্তান হয়ে গেছো তাই নে? কে রে তুই, কিসের জন্য ফরহাদের দোকান ভাঙবার গেছিল? ঘটনার সূত্রপাত কীটা করেছে, কী করে হয়েছে সেটা না জানিনে দোকান ভাঙার কথা তুলতেছ কিছুর নি আম্মা? আমার মাথার মধ্যে যে আগুন ধরেছে, দোকান তো দূরের কথা, কোনদিন জানি বাড়িঘর ভাঙে উঙে জ্বালায় পুড়িয়ে দেই। কি এমন ঘটেছে যে তোর মাথায় আগুন জ্বলল? আব্বা কিসের জন্য আমার শ্বশুরকে অপমান করেছি? শ্বশুর? বিয়ে সাদির নামগন্ধ নেই, জব্বার আলিও এর শ্বশুর হয়ে গেছে। যা আমার চোখের সামনে থেকে যা তো। কোন আকেলে তুই এই কথা নিয়ে তোর আব্বার সাথে বাঁধা পেয়ে গেছিল? ঘরে অশান্তি না করলে তুগারে কারো পেটের ভাত হজম হয় না তাই নে? খুব একেবারে স্বামীর পক্ষ নিয়ে কথা কওয়া শুরু করে দিয়েছো তাই নে? স্বামী তোমার সব কিছু হয়ে গেল, আমি তো তোমার কেউ না। তোমার মতো এরকম নিষ্ঠুর মা আমি জগতে দেখিনি। ঘটনা কত দূর করিয়েছে তুমি জানো? জব্বর চাষে আমার মুখের উপর কয়ে দিয়েছে, রেশমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তুই কি শাশু? আমি সত্যি দিকে দুচোখ যাই চলে যাই। আপনি আমাকে এসব কথা করছেন কিসের জন্য আব্বা? আমি তো আপনার কাছে একজন অবিশ্বাসী মানুষ। আপনার চারপাশে এখন বিশ্বাসী মানুষের ভিড় জমে গেছে না, আপনি তো বিশ্বাসী মানুষ পাই গেছেন। আরে রাগের মাথায় একটা কথা কইছি জন্য সেটাই ধরে থাকা লাগবি রে বহর, আবার বিপদ দেখবো না? আপনার বিপদ দেখার মানুষ তো আপনি পাই গেছেন আব্বা। আপনার স্ত্রীর সাথে তো আপনার ভালোই মিল হয়ে গেছে। আপনার কাছে তো আমার কী মূল্য আছে আব্বা সেটা তো আমার বোঝা হয়ে গেছে। ধরিয়ে আপনার হাতে ভাই ধরিয়ে কত রিকোয়েস্ট করলাম যে আব্বা আসেন খাই নেন, কোনোভাবেই আমি আপনার অনশন ভঙ্গ করে পারলাম না। আর আপনার স্ত্রী এসে আপনার কানে কি ফুস মন্তর দিল, আর সাথে সাথে আপনার সব কিছু ঠিক হয়ে গেল। ধুর পাগল, কথা না শুনে আমাকে ভুল বুঝলি হয়? তোর মা এসে কি করেছে জানিস? আমার পায়ের উপরে এসে আশার পায়ে কাঁদে কাইটে মাপ চাইছে, আর আমার কাছে প্রতিজ্ঞা করেছে আমার কথার বাইরে সে কোনো কাজ করবি না। দেখা যাক তার প্রতিজ্ঞা কয়দিন টেকে। আচ্ছা ঠিক আছে, এখন কোন আমার কি কাম করা লাগবে? আরে কামের কথা কি তো কয়ে দেওয়া লাগবি রে বহর, তোর দুলাভাই এসে আবার জুটিছে দেখিস নি, তারপর তোর ছোট ভাই। পাগলটা কনে গেল একটু খোঁজ নিয়ে দেখবো নাকি রে বাপ? সারাদিন কিছু খায় নাই,
আমার উপর এসে কিরাম মেজাজ হয়ে গেল। এখন আমিও তার শত্রু হয়ে গেছি। মামা নেই, আপনি চিন্তা করেন না, আমি দেখতে আসি। আচ্ছা গুল্লা, তুই কি কিছু শুনিস নাকি রে বাপ? কি ওই ফরহাদের দোকান ভাঙার জন্য নাকি নহরের নামে তারা থানায় কেস করতেছে? আমার শুনে বুকের ভিতরটা হিম হয়ে আসতেছে। পুলিশ আসে যদি নহরে ধরে, আল্লাহ আমাকে তুলে নেয় নাকি? এত যন্ত্রণা আমার আর সহ্য হতেছে না রে বাপ। কেডা কেডা কেস করবে কেডা? কারা তোমার ক্ষমতা? এই ফরহাদ মারা তাকে কি কোনো বেইলি আছে নাই? গ্রামে টেকতে পারবে? পিটাইয়া কিনার করবো না, আপনার কোনো চিন্তা করেন না। মামি আপনি একটা কাম করেন, সাইডে ভাত নিয়ে ঘরের মধ্যে রাখেন, আমি নহর রাইনে খাওয়াই দিয়েছি। সামান্য এখন চায়ের কাপ ভাঙিছে, তার জন্য তুমি থানায় গেস করবার দেবে? মানুষ শুনলে কি কবি কও? তোমার কাছে কাপ সামান্য হয়ে গেল, হ্যাঁ আমার দোকানের উপর এসে মস্তানি করলে, সেটা তোমার সই পড়তেছে না? আমি তো কব দশটা তোমারই, তুমি কেন খরিদ্দারের সাথে খারাপ ব্যবহার করবার গেছিলে? খরিদ্দার কেসের খরিদ্দার? আমি খরিদ্দার চিনি না। এতদিন মজনুর কাছে ফ্রি খায়া খায় জিপ কেন এত বড় করে ফেলাইছে, এখন আবার আমার কাছে এসে মস্তানি দেয়? তুমি দোকান দিছো, তোমার কাছে সকলে আসবি, তুমি সদাই দিবে টাকা নিবে, আর কিছু তো তোমার দেখা দরকার নাই। দেখো মতিহার, তুমি কোলে আমার ঘরের বউ হয়ে আসামি পক্ষের উকালতি শুরু করে দিছাও, তোমার কোনো উকালতি আমার থামাবে পারবি না। আমি নহরে দুই দিনের জন্য হলেও লাল দালানের ভাত খাওয়াবো, সাথে দুই কিন ডান্ডার বাড়ি যাও। তোমার যখন এতই টাকা খরচের শখ হয়েছে করগে, দশ টাকা দামের কাপ ভাঙানোর কেস চালাইতে কত টাকা খরচ হয় থানায় গেলেই টের পাবে রে। তোমার যা ভালো মনে হয় করগে, আমি আর আসামি পক্ষের উকালতি করতেছি না। সালাম দিলাম না দুলে ভাই, খাওয়ার সময় সালাম দেওয়া লাগে না। অসুবিধা নাই, আসার পর থেকে তো দেখাই পেলাম না, ব্যাপার ঘিরে বহুর দেখা না হলে বাড়ির সমস্যাটা কি? শালা তো আর আমি একা না, আরো তো দুই শালা আছে, তাদের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, সালাম আদাব বিনিময় তো হয়েছে। এরপর তার এক শালা তো আইছে, ফাও ফাও বুনার শালা, গুল্লা শালা, আপনার ফুফি তো শালা। আচ্ছা বহর, জামাইটা খাবার দিছি, খাওয়াটা শেষ করবে দে, তারপর ঝগড়া কর। আরে শালা দুলা ভাই মস্কারি করতেছে, এর মধ্যে তুমি ঝগড়া কোনে পাইলে কমলা কেন? বাবাজি তুমি খাও, কোনো অসুবিধে নেই, আমরা এখানে খাড়াই তোমার জরুরি কথা শুনে নেব। কিন্তু আব্বা, আপনার মিয়া কয়ে দিয়েছিল রাত্রিবেলা ঠান ঠাউরে বসে আব্বা আম্মা দুজনটা কথাটা কইবে। হ্যাঁ গোলেমালে তো রাত একখান পার করেই ফেলাইছেন, তা কন্যায় কে আবার রাত আসতে মেলা দেরি, তাই না আব্বা? হ্যাঁ বাবাজি কোনো অসুবিধা নেই, আমরা ঠান্ডায় আছি, তুমি এই কথাটা কয়ে ফেলাও, রাত পর্যন্ত আর দুশ্চিন্তা রাখার কোনো দরকার নেই। এত করে যখন কষ্ট থাকলে কথাটা কয়ে ফেলি আব্বা, কিন্তু আপনার মিয়া যদি কখন জিজ্ঞেস করে তাহলে কোয়েন রাত্রির বেলা আমি কথাটা কইছিলাম। অত হিসেব নিকেশ বাদ দাও রে বাপু, কথাটা কি সেইটা কও। কথাটা হচ্ছে আব্বা, আপনার মিয়া আমাকে বহরের জন্য একখান মিয়া দেখেছে, তার না খুব মনেও ধরেছে, মিয়ার একখান ছবি পাঠাই দিছে বহরের দেখালেন জন্য, ঘরও ভালো, কন্যাপক্ষের আগ্রহ আছে, তারা ঘর বর দেখবার আসবে চায়, তা আপনার মিয়া কুয়ে পাঠাইছে আমি যেন আপনাদের কাছ থেকে একটা দিন তারিখ নিয়ে যাই। দুলে ভাই কমলা বানু, তুমি সময় বাবাজির সাথে কথা কও। বাবা উচিত শিক্ষিত
দোকান খুলিস না এনায় বয় তোর লগে আগে ফয়সালা হয়ে যাক। কে রে, সবগুলি মিলি কি আমার সাথে মস্তানি শুরু করেছিস? তুমি মেজাজ টেজাজ দেখাইও না, খবরদার। এই তুই বলে কি নহরে নামা বলে কেস টেস কি কি করবি বলে তুই? হ্যাঁ কেস করবো, করলে কি হবি, কি করবো তুই? আজগো তোর লগে কিন্তু আমি ঝগড়া করতে আসিনি। তুই কেস করলে এক ধরনের কথা হইবে, আর যদি কেস না করো তাহলে আর এক ধরনের কথা হইবে। কোনটা করবি তুই এইটা কর। কেস করলে কি করবো সেই কথাই আগে শুনে লই। বন্ধু বান্ধবের মধ্যে সামান্য বিষয় নিয়ে ঝগড়া হয়েছে, এই এলিয়ে তুই যদি কেস কাছারি করো, এই যে দোকান, যে সিংহাসনে তুই বহ, থাকবে না। পুরান মালিক মজনুর এনে বহাম, তোর দোকানেই নাই, তাই না? আমলা হয়েছে কেমন তারা, তুই পেরমান করবি কি দিয়ে? কেস তো নেই মাডি। কে রে, এটা কি মগের মূল্যক নাকি? আমি কি উড়িয়ে আইসি? তোকের মতো দুই একটা শায়েস্তা করার ক্ষমতা কি আমার নাই মনে করিস? মজনুর ভাড়াইতে গুন্ডি হয়েছে না? জবান থাকলেই কিন্তু কথা কইতে হয় না, তোর সিদ্ধান্ত কি এইটা কর। মনে কর যে কেস করলাম না, তাহলে কি করবো ক দেই। এই তো লাইনে আইস। এ বেটা, এই ফার্স্ট যুগে লাইনে আইতে এত সময় লাগলে তো চলবে না। তুই একটু আগে কলিনে উড়িয়ে আইস না, কি করছ তুই? তো উড়িয়ে লাইনে আইতে পারলেন না? তাহা এটা তাহা ধর ধর লোক কি কি তুই টাহা যে পকেটের মধ্যে হান্দালি, কি বুঝছি হান্দাইছ, বোঝা লাগবে না? বুঝাইতে আছি, এইয়ার মধ্যে 10 টাকা ওই যে কাপ ভাঙ্গি হেলাইছে, হ্যাঁ এই জন্য, আর 40 টাকা তুই কালকে সন্ধ্যাকালা যে দোকান বন্ধ রাখছ, এর খেতি বিরল নে। কি আন খুশি? খুশি বাজারের তো কিছু নাই রে, তোর মামা তো ভাগ কয়া দিস, সে যেন ভালো হয়ে যায়। কমানে আর তুই মনে করিস নে যে তোর হুমকির সুমকি আমি কেস করা বাদ দিলাম, তোর ভাবি কইছিলে তাই বাসা দিলাম, যা এখন যা। বোর কথায় ওডোবাহ আর আমাকে সামনে ইয়ে ছেড়ো। এ তুই ছেড়ো কেমন তারা, তোর তো বারু দেই নাই, এটা তুই ছিটবি ক্যা? তুই সবসময় আমি খবর হই থাকবি, যা। এইয়ার মধ্যে 10 টাকা ওই যে কাপ ভাঙ্গি হেলাইছে, হ্যাঁ এই জন্য, আর 40 টাকা তুই কালকে সন্ধ্যাকালা যে দোকান বন্ধ রাখছ, এর খেতি বিরল নে। কি আন খুশি? খুশি বাজারের তো কিছু নাই রে, তোর মামা তো ভাগ কয়া দিস, সে যেন ভালো হয়ে যায়। কমান আর তুই মনে করিস নে যে তোর হুমকির সুমকি আমি কেস করা বাদ দিলাম, তোর ভাবি কইছিলে তাই বাসা দিলাম, যা এখন যা। বোর কথায় ওডোবাহ আর আমাকে সামনে ইয়ে ছেড়ো। এ তুই ছেড়ো কেমন তারা, তোর তো বারু দেই নাই, এটা তুই ছিটবি ক্যা? তুই সবসময় আমি খবর হই থাকবি, যা। কি ব্যাপার, বউ নিয়ে ফেরার কথা একলা আসা হলো যে? পাত্রী দেখে পছন্দ হয়নি সেজন্যই। এমনিতেই তো বিয়ে দেরি হয়ে গেছে, এখন তো পছন্দ অপছন্দ বাসাবাসি কি আছে না? আমাদের পছন্দ অপছন্দ থাকবে কা, পছন্দ তো থাকবে খালি ফরাদ মিয়ার। এটাও মনে করো তার সাথে আমার একটা হারাজিতের প্রশ্ন, ফরাদের বউর সাথে সুন্দরী মেয়ে যতদিন না পাই বিয়ে আমি করতেছি না। ফরাদ মিয়ার বউ যে সুন্দর এই কথা কিন্তু স্বীকার করলে মুজনু সাহেব। আমার স্বীকার করা না করায় তার কিছু আসা যায় নাকি? সে তো নিজের বিশ্ব সুন্দর বউয়ের মালিক মনে করে পারলে দিনে দুই কাপ চা খায়। এই কথাটা কিন্তু ঠিক করে না মুজনু সাহেব, তোমার ভাই দিনে দুই কাপ চা খাওয়ার মানুষ। ওই হইল চা মনে করে খারাদন কাকার মতো গরম পানি খায় আর কি। শোনো ভাবি, এ নিয়ে আমি আর বেশি কোনো কথা কইবে চাই না, যার সুন্দরী বউ আছে সে পারলে যত খুশি আল্লাদ করুক, আমার কি, আমার কথা আমি খালি কয়া দিলাম। ঘোড়ার ডিমের আল্লাদ করে তোমার ভাই, তোমাকে দুই ভাই নাম ডাই খালি ফরাদ আর মতো নাম শুনলি মনে হয় তো
বড় প্রেমের মানুষ, আসলে তো একজন এক হয়ে তিন কামড়ে খায়, আর একজন সে তো ঠিক মতো পরিচয়ই হলো না। অত পরিচয়ের দরকার নাই, আর বেশি কথাও আমি কইবার চাই। তোমার স্বামী কয়া দিও আমার সম্পত্তিটা যেন আমার ভাগ করে দিয়ে দেয়। বাইসাইকেলের দাম 1,00,000 টাকা? জামাবাবু আপনার মাথাটা কি খারাপ হয়ে গেছে নাকি? এই যে মামা আসতে, মায়ের সমস্যায় রে পাগল প্রতিপন্ন করার আগে একবার হিসেব করে কি দেখছো ঘটনাটা কত বছর আগে? তুই চুপ করে থাক মিলন, বেশি পেকে গিয়েছিস না? বড়দের মধ্যে কথা বলতে বলেছি কে তোকে? আমি কইছি আমার যা কথা মিলনই কবি, মিলনের সাথে কথা কর। বাবা মিলনকে তাহলে আপনি উকিল নিয়োগ করে দেন। মনে কর তাই, আজহারে কথা বাদ দিয়ে আমার সাইকেলের টাকা দিয়ে অন্য কথা কর। বাবা তুমি চুপ করে থাকো। ভাই তুই তা ঘরে বুঝা দে, তা ঘরের কাছ থেকে কিসের জন্য 1,00,000 টাকা দাবি করা হচ্ছে? ব্যাপারটা বুঝো দি, ঘটনাটা হচ্ছে 50 বছর আগে না? বেশি হবি 52 বছর, মানে সমস্যায় 2 বছর ছাড়িয়ে দে, ওই 50 বছরই ধর, ধরেন 50 বছর তা করছিলাম। ঘটনাটা হচ্ছে 50 বছর আগে তোমাকে মাসুমশ, মানে আমার মায়ের বাপ মাসুমশের শ্বশুর। ওরে বাবারে, তুই তো সাংঘাতিক ছেলে রে, উকিলের চেয়েও বেশি পেঁচিয়ে কথা বলিস, আমার মাথায় তো কিছুই ঢুকছে না। ঠিক আছে সহজ করে দিচ্ছি, মানে আমাকে দাদ মাসুমশের বিয়ের সময় মানে যৌতুক বাবদ একটা নতুন সাইকেল দেওয়ার ওয়াদা করেছিল, কিন্তু ইহ জীবনে সেই ওয়াদা পূরণ না করে তো তিনি স্বর্গে চলে গেলেন। ভাই তুই কেমন করে বুঝলু যে দাদু স্বর্গে চলে গেছে? ওরে বাবা ধরে নিলাম দাদু স্বর্গেই গেছে, আর তোমরা তখন তার হিতাকাঙ্ক্ষী হয়ে মাসির চিকিৎসার জন্য এত হুমকি দামকি দিচ্ছ, তখন তার দায়িত্বটাও তো তোমাদের উপর পড়ে তাই না? এখন মাসির যে সাইকেল সেটার টাকার দায়িত্ব তো তোমাদের উপর। সেটা নাইলে বুঝলাম, দায়িত্ব নাইলে নিলাম, কিন্তু সাইকেলের দাম তুই 1,00,000 টাকা কি করে বলি? মামা খুব সোজা হিসেব, আজ থেকে 50 বছর আগের টাকার দাম আর বর্তমানের টাকার দাম যদি হিসেব করা যায় তাহলে তো দেওয়া হচ্ছে আমাকে মাসে মাসে মানে অনেক কম টাই চাইছে হিসেবে, বুঝতে পারিস? সেটা হচ্ছে সেই সময় যে নতুন একখান সাইকেলের দাম হিসেব করলে শুধু আসলে তাহলে একটা হেলিকপ্টার কিনে। তোর অঙ্কের হিসেবটা তো এত ভালো, তাহলে তুই ম্যাট্রিক পরীক্ষা 2-3 বার ডাব্বা মেরেছিলি কেন? পয়েন্টের বাইরে কথা কয়ে কোনো লাভ নেই, যে বিষয় নিয়ে কথা হচ্ছিল সেই বিষয় নিয়ে কথা কর। ঠিক আছে মিলন, আমরা একটা হেলিকপ্টারই তোর মেশমশাকে কিনে দিব, তার আগে তাকে চালানো শিখতে বল। চ মনে কর দিন দিন আমার বয়সটা বাইরে গেছে রে, আর ভুল হবি না কেক, এই শ্বশুর বাড়িতে আসার পর চারিদিকের ইমুন পিসার যে আমি সময় সময় ভুলেই যাই যে তোর বুবুকে আমি বিয়ে করেছি। দেখ দেখ ভাই ছবিখান দেখ, বিয়েটা কেমন কর, দেখ 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 দিলে ভাই আমি সম্পর্কে ভাসু। হ্যাঁ ছোটো ভাইয়ের পাত্রীর ছবি দেখা কি ঠিক হবি? হাই ওই স্যার, ওই ওই ছোটো ভাইয়ের পাত্রীর ছবি দেখলে কি পাপ হয় নাকি? হ্যাঁ নাকি হিংসে আছে? ওরে গাধা, তোরাই না তোগো বিয়ের ঘটকালি করার জন্য আমাকে নিষেধ করলু। দেখ দেখ ছবিখান দেখ, তোর বুবু খুব পছন্দ হয়েছে, আমারও মন্দ ঠেকে নেই। দেখ মোটামুটি, হ্যাঁ মানে আপনি যখন পছন্দ করছেন। এই দিলে ভাই এসব কি লীলা কীর্তি আপনি শুরু করেছেন? জনজন আপনি ফটক দেখে বেড়াচ্ছেন কিসের জন্য, এসব মানেটা কি? ওই শালা এতক্ষণ পর এসে মানে জিজ্ঞেস করতেছি তোর বুবু আমাকে কিসের জন্য পাঠাইছে, সেই কথা তো আমি আব্বা আম্মার সামনে ফ্ল্যাশ করে দিলাম, তুইও ফটকখানে একটু দেখ, এই ফজর কসে ওরও খুব পছন্দ হয়েছে। বাহ ফজর কলিবারে আমার নাচা শুরু করা লাগবে, ফজরের পছন্দ না হওয়ার কি আছে? চুমকির মতো মেয়ের চেহারা দেখে যে পাগল হয়ে যায়, মেয়ের পছন্দ পছন্দের কোনো দাম আছে? এই ছেলে চুমকির চেহারা খারাপ সেটা কেউ কইর পারবি রে, ফালতু কথা কইবেন আর জায়গা বাসেন। হ্যাঁ চুমকির চেহারার বদনাম করতেছিস, আবার ঠিকই তো তাক ভাবিকে লুঙ্গি নিস,
তোর ফটোর মধ্যে মেয়েটা সুঙ্কির চেহারা ধারে কাছে যাবার পারবে বুঝি ধারে কাছে যাবেন না পারলি পারে এই ছবি দিয়ে পছন্দ করে লাস্ট সুঙ্কির জন্য রে সকলে মিলে চিটারি শুরু করেছি তাই না এই 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 খামাখানা কুর্তি সুঙ্কি জান নয়নে যা ভালো লাগে তুই দেখ এই ফটোখানা দেখ দেখে যদি তোর পছন্দ হয় তাহলে তুই কয়ে দে বা 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 ভালোই চালাকি শিখে গেছেন দিলে ভাই তাই না হ্যাঁ বহুত ধান্দা বাজানো এসে শুরু করেছেন আপনার কি ধারণা যে চালাকি করে আমাকে ছবিখান দেখা নেবেন অত সুজা না এই বর জীবনে কোনোদিন বিয়ে করবি না বিয়ে করা তো দূরের কথা এই ছবি দেখার কোর্সেনই তো আসে না আর আপনি কারণে কারণে নানা রকম উছিলায় আমাকে বাড়ি পাইছে আব্বার বিলাট পিসের বাড়া দেন কিসের জন্য সব আমার আব্বার ধ্বংস করার বুদ্ধি বাড়ি করতেছেন তাই না এই তোর পছন্দ পছন্দ উইয়ার জন্য হয় দিলে ভাই মানে আমার জন্য যদি কইতেন এ ছাতা মাতা আমি পছন্দ করতাম না উইয়ার এইরকম একটা বউই দরকার ওই যে মুখটা বেহা তোমার কি আত্মহত্যার হাউস গেছে আমি আত্মহত্যার হাউস কদ ওই হইলো আর কি ধরলাম জেদি করেছিলে হাউস আর জেদ তোমার কাছে এক কথা হয়ে গেল না না কও হাউস আর জেদ তোমার কাছে এক কথা হয়ে গেল তুমি আমার কেমন বন্ধু এখন তো বোঝা গেল একজন মানুষ মনের দুঃখে আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছিল সেটা তোমার কাছে হাউসের কাম হয়ে গেল ওরে ভাই কথায় কথায় তুমি বন্ধুত্ব ধরে টান দাও কে বন্ধুত্ব কি তোমার কাছে এতই ঠনকা বিষয় নজর আমি কথাটা কিসের জন্য কয়েছি সেটা না শুনে মনে মনে কষ্ট পাই তো চলবি না তোমার কথা আর কি শুনব নিশ্চয়ই কোনো দুঃখের ঘটনা ঘটেছে সেই জন্যে এই পুকুর পাড়ে চলে আইছো হয় তোমার পুকুর পাড় তো তীর্থস্থান ছুটে আসলেই মানুষের পাপ মোচন হয় দেখো ওই তীর্থ দর্শনের জন্য আবার পয়সা দাবি করে বসো না তোমার পক্ষে তো সেটাও সম্ভব হারাধন দত্ত তোমার মনের আশাটা কি সত্যি করে কত তুমি কি চাচ্ছাও তোমার সাথে আমি জন্মের মতো নাড়ি নেই ওরে না রে ভাই তুমি আড়ি দিলে কি আমার জীবন চলবে ঠিক আছে আমি আমার কথা তুলে নিলাম এবার নতুন করে শুনবো হঠাৎ করে তোর ইনেকটিভ হয়ে গেলে আমি তো বুঝতে পারলাম না ভাগ্নে হতাশ মামা যেদিকে চাই খালি হতাশ এতদিন পরে এসব কথা বললে তো চলবে না রে করলাম আমরা কত বড় একটা ঝামেলার মধ্যে আছি একেবার চিন্তা করে দেখতো দেখি আমাকে আর ঝামেলা কি মামা আপনারা দুজন কলকাতা চলে যাবেন আমি বরিশাল চলে যাব আমি তো এই যে এই খগেন যোগেন ভূপেন জহর নহর এই এগো চিন্তা হতাশ হয়ে আছি এগো ভবিষ্যৎটা কি আমার চিন্তা করে আর তোর হতাশ লাগবে না রে করলা আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি কী কী সিদ্ধান্ত নিছো আমার লোক বরিশাল যাবি পরীক্ষা দিবি না রে গুল্লা এত বছর পর আর সেটা সম্ভব হবি না নিজে খাপ খাওয়ানোর তো একটা বিষয় আছে তোকে কতবার বলেছি আমাদের চল আমরা হয়তো অত বড় লোক নই রে ভূপেন কিন্তু তোর মতো একটা ছেলেকে প্রোভাইড করার ক্ষমতা আমরা অবশ্যই রাখি বুঝতে পেরেছিস সে নিয়ে তো আমার কোনো সন্দেহ নাই মামা কিন্তু আমি নিজের দেশ ছাড়িয়ে অন্য গাছের বাকল হাতে থাকতে পারবো না আচ্ছা মামা আপনারা থামেন আচ্ছা শুনি ও কী সিদ্ধান্ত নিছে কহ কী সিদ্ধান্ত নিছ রামকৃষ্ণ আশ্রমে চলে যাবো কায় সিদ্ধান্ত নিছি রে গুল্লা মেলাদিন আগে একবার ওই মানিকগঞ্জের বালিয়াটি জমিদার বাড়ি দেখতে গেছিলাম জমিদার বাড়ির পাশে একটা রামকৃষ্ণ আশ্রম আছে সেখানে যায় দেখি কি মেলা সব অনাথ আশ্রম অনাথ মানুষ আশ্রয় দেয় তো আমি রসিকতা করে মহারাজে খুললাম যে আমি যদি আসি তাহলে কি আমাকে আশ্রয় দিবেন মহারাজ কইল আশ্রয় দেওয়ার মালিক তো রামকৃষ্ণ আমি কি আশ্রয় দেওয়ার মালিক আজ কয়দিন হয় কানের কাছে ওই কথাটা খুব করে বাঁচতেছি বললাম তাই সিদ্ধান্তটা নিছি যাই গে তাও যদি মূলধন জীবনটা মানুষের কোনো কামে লাগে তোমাকে একটা সুখবর জানাই হারাধন শুনলে তুমি খুশি হবে তোমার জন্য তো আমি সুখবর নিয়ে আইছি নজর দেখ আগে তোমারটাই শুনি ক জব্বর আলী কইছে আমার কাছে আর জমি বেচবি না সেটা আবার সুখবর হলো কাবা করে আমি তো জমি কিনি না যে তুমি না কিনলে পর আমি সস্তায় কিনবো নজর আলী জমি কেনে সেই জন্যে তোমার হিংসে জব্বর আলী এখন জমি বেচবি না
আমি জমিও কিনতে পারবো না। কথাটা শুনে তোমার মনে খুব ভালো ঠেকতেছে তাই না? যার মনে যা ফাল দিয়ে ওঠে তা, আমি তোমার মতন পর স্ত্রী কাতর না। কি কইলে? আমি পর স্ত্রী কাতর, সেটা তুমি প্রমাণ করে দাও দেখি। আমি পর স্ত্রী কই নাই, পর স্ত্রী কাতর কইছি। মানে অন্যের ভালো দেখলে মন পোড়ায়। শোনো, তোমাকে সুখবরটা জানাই, আমার বাড়িত আরো একজন অতিথি নারায়ণ অধিষ্ঠান হয়েছে। আমার ভাইরা পুত্র মিলন, খুশি হও খুশি হও। মিলন আসায় আমি খুশি হব কি? তুমি তো খুশিতে বাঘ বাঘ হয়ে গেছো। তোমার চেহারা দেখলেই বোঝা যাচ্ছে সে তো তোমার পক্ষের বিরাট শক্তি। এখন প্রমাণ হয়ে গেল তো যে দুঃখে পড়েই আমি তোমার কাছে ছুটে আসিনি। ও শুনলাম তোমার জামাই নাকি আছে আবার। খুব ফুর্তি লেগে গেছে তাই না? 32 দাঁত বাইর করে হাসতেছ। ওঠো এখান থেকে, ওঠো। ক্যা ওঠবো ক্যা? এ তো খুশির ব্যাপার, জামাই আইছে, মুরগি জব দিবে, নিজেরাও খাবে আমরাও খাবো, ফুর্তি করবো। অসুবিধা কি? খাওয়ার ব্যাপারে খুব আছো তাই না? মানুষের খরচ হোক আর নিজে সব জমা করে তল্পির মধ্যে রাখো। রাগ করো না, রাগ করো না বন্ধু, খাওয়া দাওয়াই হচ্ছে আসল কথা। আনন্দ ফুর্তি করো, খাওয়া দাওয়া। বন্ধ করলে যে খবরটা শুনি। কইছি না এনে কোনো কিছু ফ্রি নাই, তো মেলার সময় ফ্রি গান শুনিয়ে ফেলাই যাও। আমি তো চা খাই না ফরত ভাই। চা খাও না, রেডিও শোনার বিল দাও। সেই সিস্টেমও চালু করেছি, ঘন্টা চুক্তি রেডিও শুনবে। এইটা কিন্তু ঠিক আসছে না ফরত ভাই। তুমি রেডিওর অনুষ্ঠানকে কি নিয়ে নিছাও যে মানসির কাছটা বিক্রি করবা? বেশি বুঝিস জন্যই তো তোর মাথার চুল সব ফর্সা হয়ে যাচ্ছে। কী ডারে রেডিওর প্রোগ্রাম বেচতেছে? রেডিও চালাতে ব্যাটারি লাগে না, তো সিডা কি আমি আমার বাপের জমি বেশি আইনি দেবো নাকি? এক ঘন্টা 5 টাকা, এক কাপ চার সময়। ঠিক আছে চাই দাও। তো তুমি না করলে তো চা খাও না। না খাই ফেলা দেবো নে, তোমার তো দাম পালি হলো নাকি? চা বানাও, তার আগে রেডিওটা চালাও। খুব কায়দা করলে তাই না? আগেই কল কয়ে লিখছি, এক কাপ চায় ঘন্টা ভরে কল রেডিও শোনা যাবি না। চা শেষ হওয়ার পর বড় জোর 15 মিনিট। ঠিক আছে ঠিক আছে, আগে চা বানাও তো। চিনি দিলে না? তুমি না কলে যে ফেলা দিবে, খামাখে এত দামি চিনি নষ্ট করে কি হবি কও? আমার চিনি প্রাপ্য তুমি চায়ের মধ্যে দিবা। তুমি না কলে যে ফেলা দিবে, খামাখে এত দামি চিনি নষ্ট করে কি হবি কও? আমার চিনি প্রাপ্য তুমি চায়ের মধ্যে দিবা। আমি খাই না ফেলা দিই সেইটা তো তোমার দেহের কিছু নেই ফরাদ ভাই। তুমি পুরো 1 চামচ চিনি দিবা। দেশের সম্পদ তো এরম করে নষ্ট হয়। আরে বাবা, যে জিনিস তুমি খাবে না ফেলা দিবে, তার মধ্যে তুমি চিনি মিশাবে কে? এতে তো পরিবেশেরও ক্ষতি, মিষ্টি পায়ে পিঁপড়ে উঠে ভরে যাবি না রে। চল তুই ওই বাড়ির একটু মাসির সাথে দেখা করে আসি। সেদিন কেনা তুই গেলু মাসির সাথে দেখা করতে সাজগোজ করিয়ে? সেদিন মাস মতো একটু বাধা পড়েছিল, এই জন্য যাওয়া হয়নি, চল না। ওরে মা, আমি কেমন করে যাবো? দেখেছো না তুই, আমি পুজোর জোগাড় করছি। ওই তো ঘুরে আসি, একটু পুজো করিস কেন? একদিন দেরি হলে সেরকম সমস্যা হবে না, চল না। এ স্যাংরা,
তোর নিজের একা যেতে সমস্যা কি? সমস্যা আছে রে জোরদি, আমার বাধা পড়তে পারে। কিসের বাধা? চল রাস্তায় যাতে যাতে তোর সাথে কিছু বুদ্ধি পরামর্শ আছে। কিসব কথা করছু না করছু, আমার দুনিয়া আর কাজ পড়ে রয়েছে, পূজা অর্চনা ছাড়া কি ঘরের কোনো কাজ নাই মনে করো তু? হ্যাঁ করবি না, আইসেই তো করা যাবে। তুই একা একা যাওয়া যায় না তোর? আর দূরে এত, তুই চল। এত ভয় পেলে চলে আমার সাথে কল কোনো চালাকি করে লাভ হবে না। এই যে এদের এই দুবন্ধ করে দিলাম। ফরাদ ভাই তুমি কিন্তু খামাকা ঝামেলা করতে চাও, তুমি যে আইন করে চাও সেই আইন মতোই তো সবকিছু হচ্ছে। কিসের আইন মানা হচ্ছে রে? তুমি কই চাও? এই চা খাওয়া শেষ হওয়ার পর 15 মিনিট পর্যন্ত আমি রেডিও শুনবার পারবো। এখন আমার চা খাওয়া শেষ হয় নাই, এর আগে রেডিও বন্ধ করা হচ্ছে কিসের জন্যে? এক কাপ চা খাতে মানুষের কত সময় লাগে রে, কায়দা করতে চাও তাই নিয়ে। তুমি কিন্তু খুব বেআইনের মতো কথা বলতে চাও ফরাদ ভাই। এক কাপ চা খাইতে এক একজনের এক এক রকম সময় লাগে, এটা তোমার বোঝা লাগবে। তাই কয়ে ঘন্টা ভরে চা খাই না, তার চা ঠান্ডা হয়ে পানি হয়ে গেছে কোন সময়? ঘন্টার বেশি সময় ধরেও তো মানুষ চা খাবার পারে। তুমি কি জানো রানী ভিক্টোরিয়ার এক কাপ চা খাইতে কত সময় লাগে? 2 ঘন্টা। তুই যায় মনে হয় রানী ভিক্টোরিয়ার সাথে বসে চা খাইছু, ওইসব অলৌকিক গল্প বাদ দে। আরে ফরাদ ভাই কোনো অলৌকিক গল্প না, আমি নিজেই পেপারে পড়েছি। আর তুমি কি জানো এখনও রানীর বাড়ির বিয়ে হয় ঘোড়ার গাড়িতে চড়ে? ভারতবর্ষ স্বাধীন হয়েছে কত বছর রে, আর এখন তুই ওই ব্রিটিশের গপ্প শুরু করিছু? ব্রিটিশের আইন আমার দোকানে চলবি না, ফরাদের আইন চলবি। আমার দোকানে এক কাপ চা খাওয়া বাবদ 10 মিনিটের বেশি বসা যাবি না, 10 মিনিট ক্রস করলেই চার্জ ডবল হবি, এই আমি আইন করে দিলাম। আর তুমি না কইলে যে চা ফেলা দিবে, ফেলা দেও, তারপরে প্রয়োজন হয় আরো 15 মিনিট রেডিও শোনো, ফেলাও। ভাই রে তোর হাত খুন ধরতেছি রে ভাই, তুই আমার বুদ্ধিতে একটা, আমি কি করবো রে ভাই, একের পর এক আমার জীবনের উপর দিয়ে এরকম ঝড় বয়ে যাচ্ছে কিছু নি রে ভাই। বুদ্ধি তো চাও, আমি কি বুদ্ধি দিবো কা, সব কিছু দেখকে শুনে আমি নিজেই তো হতাশ। একটু কথা কলি রে ভাই, তুই হতাশ হবি কি চিননি, তুই না সাপ রে, সাপ নিয়ে খেলতে নদী ভালোবাসিস, আর তোকে তো সাপ দংশন করেনি, তাহলে পরে তুই হতাশ হবি কি চিননি রে ভাই? সর্প যে দংশন করে না, ইহা তুই বুঝলি কেমন? তারা তোর যতই সর্প দংশন করুক রে ভাই, তুই আমাকে বুদ্ধি দে রে ভাই, আমি কি করব, নিজের বুদ্ধিতে আমি যা করবার যাচ্ছি সব কিছু জটিল হয়ে যাচ্ছে রে ভাই। আমি যে তোরে বুদ্ধি দেবো আমার মাথায় কিছু কুলাইতে আসে না। একটা কাম করতে পারো, ভূপেনের লগে যোগাযোগ কর, ও বলে ওই পাবনায় কোন ঠাউরের আশ্রম আছে হেনে যাইবে, সেখানে যদি মুসলমানকে ঢুকতে মানা না করে তাহলে তুই ভূপেনের লগে ঢুকে যা। আমার এই বিপদের সময় তুই আমার বিপদ নিয়ে রসিকতা করতে শুরু করলা, তুই আমার আশ্রমে পাঠাবার চাচ্ছ, তুই যে এত নিষ্ঠুর প্রকৃতির স্যাংরা আমি চিন্তাও করতে পারি নাই। তাহলে মানুষ বিপদে পড়লে পরে বন্ধু চিনবার পারে, তোক আমি আমি তোক এগুলা বললা ওনারে পূজা কর্ম, মিলন দেবতা যে ফুলে সন্তুষ্ট হয় সেই ফুল দিয়েই পূজা করবো। এ স্যাংরা তোরা মুসলমান মানুষ, পূজা অর্চনা তোরা কি বুঝিস, কিসের পূজা করবো? হ্যাঁ ভাই কি করছে তুমি মধ্যে কেউ কেউ কর কা, এ তুই তোর সর্দি রে কাও না কা, তুই ওই দিন শালা বলো না আমারে। ও বুল্লা ভাই, ভাই রে ও ভাই, আপনারা তো আমি দাদা কয়েও ডাইছি তাই না, শুধু আপনি খারাপটা কেন হাইলাইট করতেছেন, যেটা একটু ভালো দিক সেটা একটু উঁচু করে ধরেন না ভাই। হয় হয়েছে, ওকে ওকে শালা দুলে ভাই দাদা, ব্যাগ কিছু হাইলাইট করবো না, কামটা খালি হারিয়ে লইতে মন লাগে, লাগলে চা বিস্কুট প্যারাসিটামল ব্যাগ কম তোমার কি দিদির পিছনে পালাও কা, ওকে গেলি কই
আসলে গোল্লাদা কি হয়েছে জানো, মানে আমি আমার হুলডানা টের পাইছি ওই দিন না, মনের হুলি শালাটা কয়ে ফেলেছিলাম, ওটা ঠিক হয়নি। এইবার আমি এক কাজ করি, দুই তিনবার আপনারা জামাই বাবু করে ফেলি, তাহলে মনে করেন ব্যাপারটা সহজ হয়ে গেল, কয়ে ফেলি। যাও হ্যালো যাও, লোভ তো লাগাই দেছো, তিন ফিট গেলে কাম হইবে না, প্রত্যেক দিন এক ফিট করে জামাই বাবু কবি, এই শর্তে যদি রাজি থাও তাই পূজা টুজা বাদ হইতে পারে কি। হ্যাঁ ক রাজি আইসাং না, ও কি কবি রে, ও তো কিসের জন্য জামাই বাবু কয় ডাকবি, মগের মুলুক পাইছো তুই, ভিনগা থেকে এসে তুই উইক দিয়ে জামাই বাবু ডাক কয় নিবো মানে? হ্যাঁ আই মিলন কি হচ্ছে সব, আরে একবার যদি তুই উইক জামাই বাবু কয় ডাকছো থাপ্পড় দিয়ে তো 32 টা দাঁত খুলে দেবো। এই মিলন এই রানি হুনিয়া লাভ নাই, তুই ক কোনটা জামাই বাবু না পূজা? না আমি তো শর্তে রাজি আছি, আমি তো কষ্ট জামাই বাবু তো কব রাম থাপ্প দিয়ে সাড়া মারে, আমি রাজি আছি, সময় চলে তো না, আমি তোর মামার বাড়ি যাচ্ছি, তোর মামার কাছে যদি সব কথা খুলে না কইছি তে আমার নাম শিবান্না, কত বড় মাস্তান হইছ তুই দেখ। এ মেলন এ শালা দেখাইবি আনে পরে। কাম হয় মনে হয় এখন থেকে তারই পারে রাস্তা দিয়ে একটু শান্তি মতো হাঁটা যাবে, কিন্তু বড়ডার ওষুধ কনে পাই শুনি, আমি কিছুতেই বুঝতে পারলাম না যে তুই গুল্লা কিসের জন্য জামাই বাবু কইতে গেল, যার ধর্ম বলে তোর কোনো ভয় নাই, আমি তো মনে করতাম আমার ভুকে নিগালি বইকে গেছে, এখন তো দেখছি তুই আর একটা সরেস, ওরা সরতে তো খামা খামা তা গরম করতেছিস কে, আরে ঘোড়ায় একটা বিপদের তো উদ্ধার পাওয়ার জন্য তো উপস্থিত অনেক কিছুই করা লাগে না, তোমার যদি এতই বিপদের ভয় তাহলে কিসের জন্য গুল্লার সাথে লেগ বেরিয়েছিলে, তাক সারা করারই বা তোর কাম কি ছিল? ও মনের মধ্যে বিয়ের মুনমুনি মুনমুন মুনমুন করে তাই না, আর উপরে উপরে সাধুগিরি দেখাও। আচ্ছা তুই সামান্য একটা ব্যাপার নিয়ে কেন রাগ করতেছিস আমি তো কিছু বুঝে পারতেছি না, ওই গুল্লা রে আমি একবার মতো জামাই বাবু করলে কি সে জামাই হয়ে গেল? হ্যাঁ সে জামাই বাবু হয়ে গেলে এত সহজ জিনিস নেই, বলছি তো যান বাঁচানোর জন্য তো মেলা কিছুই করা লাগে তাই না, আচ্ছা শুনেছি যুদ্ধের বছর কি হয়েছিল, সব ধুতি খুলে লোভে পড়েছিল কিসের জন্য? এই যান বাঁচানোর জন্য, আর আমি তো সামান্য একটু জামাই বাবু কইছি। হায় রে ভগবান তুই কিসের সাথে কিসের তুলনা করছ, হ্যাঁ তুই গুল্লা জামাই বাবু কয় ডাক দিত না দেখতেন তো কি করে, হ্যাঁ তো ডাক দিতে কইছিল কেডা, সি 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 তুই তো সারা জীবন জামাই বাবু কয় ডাক দেওয়ার কথা দিলু, হ্যাঁ কি রাম আমি কি জন্য তোর সাথে আসতে গেছিলাম, ওরে সর্দি রে দূর রাতে কি শুরু হইছিস এক কথা, কি ডাক কইছে আমি তার সারা জীবন জামাই বাবু কইতে যাচ্ছি, হ্যাঁ আরে একটু দেরি কর না একটু সবুর কর দেখ ওরে শালা কয় ছাড়া হইছে, ক্ষমা করে দেন আপনি কার মাত বড়ি করা লাগবি না, শালা করো কাম নাই জামাই বাবু করো কাম নাই, পুরে নচ্ছারে নচ্ছার কেমন শয়তান ইচ্ছে করিচ্ছে মুখে আমি সিসি দিয়ে দিয়ে কত বড় সাহস। তুমি আবার এইখানে খাড়া রয়েছো নহর, তোমার না নিষেধ করছি, রেশমার সাথে আর কোনোদিন তোমার দেখা হোক সেটাও আমি চাইনি। আমি রেশমার সাথে দেখা করার জন্য আসিনি চাচা। তাহলে খামা খেয়ে এখানে খাড়া রয়েছো কে, লোকজন দেখলে কি ভাববি? বিশ্বাস করেন চাচা আপনার সাথে দুইটে কথা কওয়ার জন্য আমি এখানে খাড়ায় রয়েছি। আমার সাথে তোমার কোনো কথা নাই, যা কথা ছিল কয়া দিছি। চাচা মেয়ে আপনিও যদি আমার কথাটা না শোনেন তাহলে পরে আমি কার কাছে যাব কোন, আমার আব্বা আপনার সাথে দুর্ব্যবহার করেছে সেজন্য কি আমি অপরাধী হব, তার শাস্তি কি চাচা আমাকে দেবেন?
তাহলে পরে আমার আব্বা আর আপনার সাথে কি পার্থক্য রইল চাচা কর? ঠিক আছে, কি কইবে চাও কও। চাচা আমি জানি চাচা, রেশমোর সাথে বিয়ে হওয়ার কোনো যোগ্যতা আমার নাই, কিন্তু আমি কোনোভাবেই তো তারে ভুলবার পারতেছি না। এই কদিন আমি বুঝে গেছি চাচা, তা ছাড়া আমি বাঁচবো না। এসব তো পুরনো কথা, নতুন কোনো কথা থাকলে কও। চাচা আমার আব্বা যে আপনি অপমান করেছে, তার বেটা হিসেবে আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি। এতদিন হলো এই গ্রামে বাস করেছি কাকি, আপনার ঘরে আর আমার ঘরের মধ্যে দুটি কথা হয়েছে কোন? কোনোদিন কোনো অভিযোগ নিয়ে আপনার ঘরের কাছে আমরা আইসি, তাহলে আজ কিসের জন্য আমার ঘরে আসতে হলো সেই কথাই করছি আমি। রাস্তার মধ্যে মিলনের উপরে হুমড়ি খায় ঝাঁপায়া পড়েছে ডাকাতের মতন, আপনার ভাই নিয়ে কয় তাক বলে ধরে মারবি, শেষে ফেলাবি, কেটে ফেলাবি, কিসের জন্য কোন তো এত অত্যাচার? হ্যাঁ, উইয়ের অত্যাচারে কি আমরা গ্রাম ছেড়ে চলে যাব? সেই পরিস্থিতি কেউ তৈরি করছে। আচ্ছা মিলন তো আসেই সময় পেল না, গুল্লা ও এক কিসের জন্য মারবার গেল সেই কথাটা তো আমি বুঝতে পারতেছি না ঋষিবাণী। কেন মিলন, ঘটনা কি কত? ঘটনা যা ঘটেছে তা সব অন্যান্য তো ধরতে দিলাম, বিষয়টা তো আমার কাছে কিরম রহস্যজনক মনে হচ্ছে মাঝে। আমি সর্দিরে নিয়ে আপনার সাথে দেখা করতে আসছি, এর মধ্যে হঠাৎ করে রাস্তার মধ্যে লাফ দিয়ে আমার সামনে এসে বলল, তারপর তো যা শুনলেন সবই তো গলো দিতে। ইয়েরে নিয়ে তোর পারি নে রে বাপু, একজন যাচ্ছে দোকান ভাঙবার আর একজন যাচ্ছে তোক মারবার, খালি মারতে গেলে তো হতোই কাকি, সে তো তার সাইতেও খারাপ কিছু করেছে। কি করবো আপনার কাছে, মিলন এক দিয়ে জোর করে ধরে জামাই বাবু ডাকায় নিছে, ও কাকি কোন ধরনের অত্যাচার এটা, আপনি কোন? আচ্ছা ঠিক আছে, গুল্লা আসুক আমি শুনে দেখবো। গুল্লা আসুক মানে? গুল্লার কাছ থেকে শুনে আপনার কথা সত্যি বোঝা লাগবে কাকি? আমার কথা আপনার বিশ্বাস হচ্ছে না? আপনি মনে হচ্ছে আমি মিথ্যে কথা কচ্ছি কাকি? আমার তো মনে হচ্ছে আপনি নিজেও গুল্লার পক্ষ টেনে কথা করছেন। মিলনিক দিয়ে যে গুল্লা জোর করে জামাই বাবু ডাকাইছে, সে কথা আপনার গুল্লার কাছ থেকে শুনে তারপরে গা বুঝা লাগবি? সত্যি সত্যি কথা কষ্ট মাসি, খালি এখন নাই তো আমি মুক্তি পাইনি, তাহলে আমার সারা জীবন জামাই বাবু করে ডাকতে হবে। বাদ দে তো, মুখ দিয়ে জামাই বাবু কইলে কি গুল্লা তো জামাই বাবু হয়ে যাচ্ছে? আমাকে একটা সামান্য ঘটনা নিয়ে তোরা তো হুলস্থুল বাঁধাস না তো? কেন মিলন, তোর মা কেমন আছে তাই কো, আমাকে তো মনে করে ভুলেই গেছে তাই না? দেখিছেন কাকি কিরকম করে আপনারা তা ঘরে প্রশ্রয় দেন, এখন বুঝতে পারিছেন? এত বড় একটা ঘটনা ঘটল, আপনি ঘরে মধ্যেকার একখান সওয়াল মিলনিক দিয়ে জোর করে যায় জামাই বাবু ডাক দেওয়ালি, তাকে আপনি সামান্য ঘটনা করছেন, এখন বুঝেছেন কাকি কিসের জন্য আপনি ঘরের মধ্যেকার সালপালের মুখের এত বড় আস্পর্ধা? আমার ঘরের মধ্যেকার সালপালের মুখের এত আস্পর্ধা হবি না, কারণ আমার ঘরে পরিবারের শিক্ষা আছে, আমার ঘরে পরিবার থেকে কোনো প্রশ্রয় দেয় না এই ধরনের অন্যায়ের। আমাকে দেখে আপনি বুঝেন না, কোনোদিন আপনার ঘরে মুখের দিকে চোখ তুলে তাকে এক দুটি কথা কইছি, কোনো অন্যায় কথা কইছি? আবার যদি অভিযোগ করতে গেছেন তার শিক্ষা ছিল, আর আপনার কাছে অভিযোগ করতে আসি আপনি তাকে সামান্য ঘটনা কয়া সরা দিচ্ছেন, কে কিসের জন্যে? আপনি ঘরের মধ্যেকার একখান সওয়াল মিলনিক দিয়ে জোর করে যায় জামাই বাবু ডাক দেওয়ালি, তাকে আপনি সামান্য ঘটনা করছেন, এখন বুঝেছেন কাকি কিসের জন্য আপনি ঘরের মধ্যেকার সওয়ালপালের মুখের এত বড় আস্পর্ধা? আমার ঘরের মধ্যেকার সওয়ালপালের মুখের এত আস্পর্ধা হবি না, কারণ আমার ঘরে পরিবারের শিক্ষা আছে, আমার ঘরে পরিবার থেকে কোনো প্রশ্রয় দেয় না এই ধরনের অন্যায়ের। আমাকে দেখে আপনি বুঝেন না, কোনোদিন আপনার ঘরে মুখের দিকে চোখ তুলে তাকে এক দুটি কথা কইছি, কোনো অন্যায় কথা কইছি? আবার যদি অভিযোগ করতে গেছেন তার শিক্ষা ছিল, আর আপনার কাছে অভিযোগ করতে আসি আপনি তাকে সামান্য ঘটনা কয়া সরা দিচ্ছেন, কে কিসের জন্য? খরাক নতুন করে দোকান চালু করেছে আর শুনেছি, কিন্তু তোমার হাতের চায়ের টেস্টই তো নেওয়া হইল না। আমার মনে হয় কাকা খরাক ভাই দোকানের চায়ের টেস্ট খুব সুবিধার হবি নে। চা না খেয়ে তো তোমার মুখের কথা বিশ্বাস করতে পারতেছি,
এক কাপ চায়ের অর্ডার দিয়ে সুবিধা অসুবিধা প্রমাণ করে দাও। ঠিক আছে ফরাদ ভাই, কাকাকে এক কাপ চা দাও। টাকা দিবি কিনা? যদি কাকা দেয় তাহলে অর্ডারটাও কাকার মুক্তি আসা লাগবে। চা খাওয়ার পরে দেখা গেল যে আবার ওই ব্রিটিশ আইন খুলে বসলু। আরে বাবুরে তুমি চা দাও তো, মুকুলের কথায় চা দিলেও কোনো সমস্যা নাই, মুকুলের সাথে আমার একটা আলাদা হিসেব আছে। কি খাও মুকুল? আপনার সাথেও তো আমার দোকানের একটা আলাদা হিসেবের জের রয়ে গেছে কাকা। কি কও তুমি, আমি তো হিসেবের জের রাখার মানুষ না, তোমাকে হিসাব দিছে কিনা মজনু? আরে চ্যাংড়াটা তো না। না কাকা, সে আমার কোনো হিসেব দেয়নি। সে যদি হিসেবই রাখতো তালিকায় দোকান ডকে ওঠে। আপনি এখানে মেলা দিন হাত দেওয়ার স্যাম্বাল ঘুরে বইছিলেন কিন্তু কোনো সিট ভাড়া দেননি। আপনাকে আমি আজকে পাইছি, তাই কথাটা কয়ে রাখি, হিসাবটা করলে হাল নাগাদ করা লাগবে। ফরাতে জমানায় ফিরি নাই। কইছিলাম না কাকা, ফরাত ভাই চায়ের টেস্ট খুব সুবিধার হবি না, এখন টের পাচ্ছেন? তোর মা কেমন আছে রে মিলন, কলু না তো? আর কথা কি কম আছি, সে তো যে মহান। আজকে এই জলের বাড়ি, কালকে ওই ভাইয়ের বাড়ি, মানে বছরে কয়টা দিন যে সে নিজের বাড়িতে যায় তাতে কর গুলিয়ে কয়ে দিয়া যায়। হয় তোর মার কথা শুনে খুব ভালোই থাকে, কয়জন মানুষের কপালে এমন ভালো বেটা দেয় আল্লাহ। ও কাকি, ভালো একখান কথা ভুলে গেছিলাম, আপনার সাওলো যে কি জানু নহর, নহর খান তো গুল্লার সাথে মিশে মিশে নষ্ট হয়ে গেছে। কে নহর আবার কি করেছে? সেদিন দুপুরবেলা আমার বাড়ির দিছে, যা কয় কি বাবাক দিয়ে কাক বলে বান মারবি। আমি ডেকে কইলাম কেরে নহর কি হয়েছে, সে কথার উত্তর দেওয়া তো দূরের কথা, কি যে সব কইছে আমা সেসব কথা আমি কইতে পারবো না। আর কইস নে রে মা, কি যে সব পাগল ছাগল হয়েছে, তো চাচার সাথেও জানি কি সব কথা কয়, খাওয়া নাই দাওয়া নাই। থাকি বাদ দে, এসব কথা গুল্লা শুনলে আবার ঝামেলা বাঁধতে পারে। আমি এসব ঝামেলা টামেলার ভয় পাই না মাসি, সে ভাগ্নে হয়ে কিসের জন্য দিনের পর দিন আমার মাসে মাসের ঘাড়ের উপর বসে খাবে আর দুনিয়ার অবকর্মটা করে বাড়াবে? আচ্ছা মাসি, মাসু মশাই কন, শুনলাম তো শরীরের অবস্থা খুব একটা ভালো টালো না। ওই যে শাস্ত্রে আসে না মাসি, কয় না জম জমাই আর ভাগ্নে তিন নয় আট। তুই এমন ভাবে কথা করছিস মিলন, মনে কর তুই হারান দত্ত সাউল হলি মানাতে। কোথে না কোথে তিন জমের একটা এসে হাজির হয়েছে। ওই গেলে দুলা ভাই। শিবানি কেমন আছো? ভালো আছি। এ কাকা শৈল কেমন আছে? ভালো আছে। আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তুমি আইসো ভালো হয়েছে। আচ্ছা এই ছবিখান দেখো তো। আমি আর কোনো ছবি টবি দেখবো না, এক ব্যাচ ছবি দেখে যে ধরনের কীর্তি কারখানা হয়েছে। রাম রাম আমার কথা বিশ্বাস না হয় মজনুক ডাক দাও, তার সামনে প্রমাণ করে দিই। মজনুকানি তো প্রমাণের দরকার নেই কাকা, জামানা তো বদল হয়ে গেছে, এটা হচ্ছে ফরাদের দোকান। আরে বাবা, জামানা ফরাদেরই হোক আজারই হোক, তাই বলে যা ইচ্ছা তুমি তাই করবে? মজনুর সাথে আমার চুক্তি ছিল আমি এখানে হাত দেখার জন্য বসবো, লোক সমাগম বেশি হবি, বিক্রিপাটটা বেড়ে যাবি, সেই বিক্রির টাকার একটা অংশ আমি পাবো। মজনু তোমাকে একটা পয়সাও দেয় নাই, সেই হিসাবে পাওনা দত্ত আমি। ওইরকম তো একতরফা চুক্তি আমি মানি না কাকা। মানো না ভালো কথা, চুক্তি বাতিল করে দিবার পারো, তাই বলে তো তুমি আমার যে ভাড়া দাবি করতে পারো না। কি ব্যাপার মুকুল, তুমি কথা কও না কা? আমরা কথা বললে তো ব্যাপারটা অনেক দূরে চলে যাবে নি কাকা। ফরাদ ভাই তো অন্যায়ভাবে মজনুর দোকানটা দখল করেছে, সেইটারই তো আগে বিচার হওয়া উচিত। আরে এই আমি আমি জোর করে দোকান দখল করেছি। হ্যাঁ আমি তার নগদ ক্যার কেড়ে টাকা দিয়েছিলাম ব্যবসা করার জন্য, এটা তোরা তোরা যুবক বৃদ্ধ মিলে আমার তো সর্বস্বান্ত করে ছাড়িস। ফরাদ ভাই, কর করে টাকা দিলেই দোকান তোমার হয়ে যায়, মজনুর সম্পত্তির কোনো ভাগ নাই, সে তোমার বাপের সওয়াল না। কাকা আপনি কি কন? আরে ন্যায্য কথা কইছে তো মুখ, বুঝেছি তো, আমার তো বোঝা সারা। এই তোগেরে আমার দোকানের উপর আসা নিষেধ করে দিলাম, তোরা তো ব্ল্যাক লিস্টে পড়ে গেলু। কাকা আপনি নিজেও যান, ওঠেন যান, সব যান। এ ক্যারাম খেলা বন্ধ কর, বন্ধ কর, যা সব যা যা, খেলা মেলা নি যা, সর সর, পাগলামো করা সব জায়গা আপনার নাকি?
তোর কি এমন গোপন কথা যে অন্ধকারে ডাকি এনে কওয়া লাগবে? গোপন কথা না থাকলে বার কি আপনার অন্ধকারের ভিতরে আমি ডাকি নিয়ে আইছি? যে ফটোখান আপনি হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন সে ফটোখান দেন তো। ও সকলের সামনে ছবিখান দেখতে লজ্জা আসছিলি, তা তুই আমার আগে কবি না, তুই আধারের মধ্যে ছবিখান দেখবি কে হকলে? আপনি ফটোখান দিবের কইছি আপনি ফটোখান দেন, এত কথা করছেন কে দুলে ভাই? দিছি দিছি। শোন তুই ফটোখান নিয়ে ওই ঘরের মধ্যে যায় একলা একলা দেখিস, যদি পছন্দ হয় তাহলে আব্বারে দেখাইস, ঠিক আছে? দেন। এই বাহর, এই 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 বাহর, এই ফটো নিয়ে রাজনীতি করার ইতি টানি দিলেন, ফটো দেখানোর নাম করিয়া এই বাড়িতে গাইড়িয়ে বসার ধান্দা করতেছিলেন তাই না? এখন সকালবেলা উঠিয়ে বাড়ি চলে যাবেন। এখান সুখ, এখান আত, কিছুই তো না। কি তুই তো কিছুই কাও না, তোর রেজাল্ট কি ঠিক আছে? নহরের রেজাল্ট তো শুনছি, নাকি তোরটা ওইরম না? রে গোল্লা, রেজাল্ট আমার ঠিকই আছে। তোর রেজাল্ট ঠিক থাকলে তুই সেটা আমারে কবি না, আমার একটা প্রস্তুতির ব্যাপার আছে না। কি চুমকি রাজি যাবি বলাই তোর লগে? প্রস্তাবটা শুনে চুমকি তুই এক পায়ে খারাপ, কই কবে যাবো? পালি কালকেই যায়। ভালো তো, তো চুমকি যদি মাইয়ে মানুষ হই এক পায়ে খারাপ হইতে পারে তো তোর সমস্যা। সত্যি কথা কথি কিরে গুল্লা, আমার নিজেরই সাহস হচ্ছে না। ও তো সাহস নাইলে মুই কী করবো? বেটা মানুষের টাহা পয়সা না থাকলে টাহা পয়সা দিয়ে সাহায্য করান যায়, আর তোকে বিয়ের ব্যাপারে যে সব খরচ বরচ আমি করবো কথা তো কইই দিছি, আর সাহস না থাকলে কোনো ইঞ্জেকশন দিয়ে তো আর সাহস দেওয়ার সিস্টেম নাই। তোর কথা আমি স্বীকার করতেছি রে গুল্লা, চুমকি নিয়ে পলায়নে তোর বাড়ি গেলাম, বিয়েও করলাম, তারপর কী হবে? তারপর আবার কী হবে? তোর যদি মনে চায় যে তোর পোলামাইয়ের মুখ মামা মামি দিতে হবে তা আবার বাড়ি লই যাবি। আব্বা যদি বাড়ি ছিটবে না দেয় তারপর বহর? আরে বেটা, তিন চার বছর পরের হিসেবে এখন করো, বেটাকে বিয়ে কর, বাসর ঘর কর, পোলাপান হোক, হেয়ে লই বাড়ি যাবি। নাতি নাতনির মুখ যেকালে মামা মামি দেখবে কোনো দুঃখ থাকবে? তোর গুড়া গাড়া যেকালে বহরে কাকু কুয়ে বলাম দেবে, তো বহরও দেখবার সোজা হয়ে গেছে। একালে দেখো যে হিংসায় বহরও কবি দেখ, আব্বা আমারও বিয়ে করা। ওটা আন্দা বাসে বেটা, একটা বাড়ি সবসময় খলবল খলবল করবে। জম দূতের মতন আইসে খাড়া হয়ে থাকলু কে? জামাই বাবু, একটা জরুরি সংবাদ দিতে এলুম। তোমাদের কোনো সংবাদ আমার দরকার নেই, সংবাদ নাটক গান যা আছে সবাই মিলনের কাছে যে পরিবেশন করো, গান যাও। সংবাদটা বাইসাইকেল বিষয় নয়, আপনাকে শুনতেই হবে। মিলনকে অত প্রশ্রয় দেবেন না জামাই বাবু, ও কিন্তু ভুলে যাচ্ছে যে ও আমাদের ভাগ্নে। ভুলে তো তোমরাও গিসাও অনেক কিছু, তা কি সংবাদ নিয়ে আইসাও কয়ে বিদায় হোক। ভূমিন তো একটা সাংঘাতিক ডিসিশন নিয়েছে। নিশ্চয়ই বিয়ের সাদির ডিসিশন, তা তোমাদের মতো অসুর যখন তার পিছনে এসে জুটিছে তখন তো সেই সব কর্ম করবেই। যত ডিসিশনই সে নিক আমার বাড়ির থেকে নামে এসে নেওয়া লাগবে, আর আমার এই ডিসিশনটাও তাকে জানাই দিও। জামাইবাবু, কোনো কথা না শুনে উত্তেজিত হওয়া আপনার একটা স্বভাবে দাঁড়িয়ে গেছে। তা কথাটা কইছেও না কে, এত পাঞ্চাবানের কী হলো? ভূপেন তো এই বাড়ি ছেড়ে রামকৃষ্ণ আশ্রমে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে জামাইবাবু। বাহ, ভূপেন তো একটা চমৎকার সিদ্ধান্ত নিয়েছে, তা ধর্মের পথে যাচ্ছে এই কথাটা তো মুখ ভার করে করছে ওকে। হ্যাঁ, এখান থেকে নষ্ট হওয়ার চাইতে তার সুমতি হয়েছে, আমি তাকে আশীর্বাদ করি, সে সফল কামক। জামাইবাবু, ভূপেন আর কোনোদিনই বাড়ি ফিরবে না। ফিরবি না এ কথা কওয়া যাবি না, আমি আর চোখ বন্ধ করি, যত বড়ই ব্রহ্মচারী হোক কালি এসে জমি বাড়ি দখল নেবে নি, এ জীবনে কত বড় বড় ব্রহ্মচারী দেখলে। জামাইবাবু, জীবনে অনেক খারাপ মানুষ দেখেছি কিন্তু আপনার মতো আপনি আসলে মানুষ না। এ বলাই দা, কার সাথে কথা বলছিস? চল।
এরা যেভাবে আমার পিছনে লাগেছে তাতে মনে করে আমাকে দোকান করবে দিবি নে সবগুলো টাকা দিয়ে কিনে রাখছো হারামিটা কি যে কও না মজনু কি এত টাকার মানুষ যে 2.5 লাখের মানুষে সে কিনে রাখিছে তার পক্ষে কথা করজনি থাকো তো ঘরের মধ্যেই কোনো খোঁজ খবর তো রাও না আমার কথা যদি মিথ্যেই হবি তাহলে মুকুল কেম্বা করে আমার মুখের উপর কয় যে আমি মজনুর উপর জুলুম করতেছি তার সাথে তো ঝামেলা না করে ফয়সালা করে নিলেই তো মিটে যায় তার সাথে আবার কিছু ফয়সালা অনেক কিছুই আছে এই যেমন সে বিয়ে করবার চাচ্ছে তুমি বড় ভাই হিসেবে দায়িত্বটা নিয়ে বিয়ে দিয়ে দাও বিয়ে করবি মানে কলি হলে নাকি রাগ হচ্ছে ওকে তুমি বিয়ে করিছো তোমার ভাই বিয়ে করবি নে নাকি তার বিয়ের বয়স হয় নাই তার মানে তুমিও তার বিয়ে সাপোর্ট দিতে চাও দেবই তো মজনুর বিয়ে হলে আমি তো একজন কথা কওয়ার সাথী পাবো সারাদিন একা একা বাড়িতে থাকতে তোম বন্ধ হয়ে আসে বিয়ে করে বউ খাওয়াবি কি বাতাস ও সে কথা তো কওয়া হয়নি সে তো তার অংশ সম্পত্তি ভাগ করে দিবার কইছে কি এত বড় সাহস দিচ্ছি আমি তার সম্পত্তি দেওয়া সে তো সকালে বাড়ি ফিরে না মাথা ঠান্ডা করে খায় না এখন বুঝতেছি তোমার সাথে কিসের জন্য সকলের এত বাধে আপা ভাগ্যিস কথাটা আমার কানে আইছিল তা নাহলে পর আপনি জানার আগেই আপনার বড় বেটার বাসর হয়ে যেত খাড়া নাকা ওগার জন্য আমি লোহার বাসার বানানোর ব্যবস্থা করতেছি তার আগে চুমকির বাপের গাল একটা কৈশে শর্মা ইয়া ঠিক আব্বা নিজের ঘরের শত্রু বন্ধনা করে চুমকির বাপের গালে আমরা স্তর মারতে যাচ্ছি কি জন্য আব্বা আগে শিকড় কাটি দিয়ে আসি তারপর ঘরের শত্রু নিধন করব চলেন চলেন আব্বা এত জোরে হেঁটে কনে যান ও দেওরা তাই সে চুপ কর তোর বাপ বাড়িতে আছে সি সি দেওরা তুমি তো ভারী বিয়াদব নেইছেন আব্বা আপনার সামনে কিরাম করে আমার আব্বা সম্মান না দিয়ে কথা কয় সম্মান দেওয়ার জন্যই তো যাচ্ছি তোমার এত বড় সাহস তলে তলে এত বড় ষড়যন্ত্র আটিছো আব্বা ঘটনাটা কি কম তো এখন তো কিছুই না বোঝার ভান করতেছো তুমি নাকি ফজরেক নিয়ে পালায় যাওয়ার ফোন দিয়ে আটিছো কথাটা আপনি পুরোপুরি ঠিক শুনেন নাই আব্বা আমি আপনার বেটাক নিয়ে পলাবো না আপনার বেটাই আমাকে নিয়ে পলাবে গুল্লা ভাইয়ের বিয়েশাদির সব ব্যবস্থাই শেখেন সেই জন্যই তো তোর বাপের নামে কেস দেব আব্বা যে কি বুকার মতো কথা কন কেস তো উল্টে হবি সেই প্ল্যান করাও শেষ আমি যেদিন আপনার বেটার সাথে পলাবো আমার আব্বা যায় সেদিনই থানায় আপনার নামে কেস দিবি নারী অপহরণের কেস আসেন আব্বা বিশ্বাস করে আম্মা বহর যেটা কইছে মিথ্যে কথা সত্যি না এসব রে তুই মিথ্যে কথা বলবা হ্যাঁ এত ডরাল কি বুদ্ধিটা তো তুই দিছিল আমরা কি কইছিলাম যে তোর সাথে আমরা যাব আমার লগে না গেলে বিয়া কি জিনিস ও চামড়ার চোখকে দেখতে যাওয়া লাগবে না অধিকটা একটু গুত্তা দিছে আস্তে নরম হয়ে গেছে না এই খালি কি তোকে কইছি মামানিরও তো কইছি যে লন আমার লগে আমাকে দেশে যেই থাকবেন পুরা গোষ্ঠী থাকবি বেটা সমস্যা আছে কোনো খালি বাসাটা একটু শিখতে লইতে হবে সমস্যা নাই আর আমি চিন্তা করতেছি যে চুমকির বাপের সাথে যায় এতক্ষণে যে কি শুরু করেছে কিটা জানে বাদ দেন দি মামানি কিচ্ছুই বেটা ও ফজরও নাবালক না আর চুমকিও নাবালিকা না তোর মামার বহরের কাছে কি এসব গ্রাহ্য হয় তারা যায় দেখে গে এতক্ষণে তুলকালাম কাণ্ড বাদায় দিছে অগ যা করণের ইচ্ছা ওরা করুক আমাকে যেটা করা লাগবে ওটা আমরা করবই ওইটাই বুদ্ধিমানের কাম তুই কি করবি চাস সেগুল্লা তুই কি সত্যি সত্যি ফজর আর চুমকির সাথে করে নিয়ে যাবা চাস আমার সংসার চলে না গুরু আমার সংসার চলে না কাটলো জনম অঙ্ক কষে হিসেবে তবু মিলল না কাটলো জনম অঙ্ক কষে হিসেবে তবু মিলল না গুরু আমার সংসারে চলে না ওরে গুরু আমার সংসার চলে না
ভয়।